हेलो भिवर्स, ये देख कीभे इप्सन एल 3210 प्रिंटर रेडी करते हैं परवर्ती कल शेष हो गए अपनारा कल निजे निजे ढालबें एवं क्यों फटोकपि करबें क्यों स्कैन करबें सबगल देखो। सो भिडियो शुरू करार आगे हमारे चैनल जरा एख सबसक्राइब करें चैनल सबसक्राइब कर भिडियो लाइक कमेंट शेयर करबें। এই প্রিন্টারটিতে চারটা কালি লাগে, সো নতুন অবস্থায় চারটা কালি দেয়া থাকে। সাথে প্রিন্টার কেবল দেওয়া থাকে, পাওয়ার কেবল দেওয়া থাকে। প্রিন্টারটি ওপেন করার জন্য আমরা টেপগুলো উঠিয়ে ফেলব। প্রিন্টারটির বর্তমান প্রাইস হলো 22,000 টাকা। প্রিন্টারটির বড় সুবিধা হলো কম্পিউটার ছাড়াই স্ক্যানের মাধ্যমে ফটোকপি করা যায়। প্রিন্টারটির এক সেট কালিতে সাদা কালো প্রিন্ট হবে 4,500 পেজ এবং কালার প্রিন্ট হবে 7,500 পেজ। আমরা এখন কালি প্রিন্টারে কালি ঢোকাবো। সো এইখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, ইউতে ইউলো, এমতে মেজেন্টা, সিতে সাইন। সো বোতলের ক্যাপটা খুলে সো এর ভিতরে ঢুকিয়ে দিলেই অটোমেটিকভাবে কালি পড়বে, আর কোনো কিছু করতে হবে না। এখানে ব্ল্যাকের সোজাসুজি যেটা আমরা ব্ল্যাক ঢালবো এবং ইউলের সোজাসুজি ইউলো ডালবো, মেজেন্তার সোজাসুজি মেজেন্তা ডালবো এবং সাইনের সোজাসুজি সাইন ডালবো। সো এলোমেলো করবে, এলোমেলো হলে কিন্তু প্রিন্টারটা নষ্ট হয়ে যাবে। সো মেজেন্তার সোজাসুজি মেজেন্তা ঢেলে দিছি, ব্ল্যাকের সোজাসুজি ব্ল্যাক আমরা ঢেলে নেব। নিচ থেকে তাকাইলে আমরা দেখতে পাবো আমাদের কালিটা ভরে যাচ্ছে। কালি শেষ হয়ে গেলে নিচে দেখতে পারবেন আপনার প্রিন্টারে কতটুকু কালি আছে। দেন আমরা ইয়েলো এবং সাইনটা ঢালবো। পরবর্তীতে যে কালিটা শেষ হয়ে যাবে শুধু সেটা ঢাললেই হবে। আমাদের কালি ঢালা কমপ্লিট। সো এখনটা আমরা প্রিন্টারের পাওয়ার কেবল লাগিয়ে প্রিন্টারটি রেডি করব। এটা প্রিন্টারের পাওয়ার কেবল, টু পিনের পাওয়ার কেবল। সো প্রিন্টারের পাওয়ার কেবলটা লাগিয়ে আমরা এখন প্রিন্টারটি রেডি করব।
দেন প্রিন্টারটি অন করব প্রথমে অন করার পরে একটু সময় ওয়েট করব দেন এখানে রেড আইকন সিগন্যালটা আসার পরে আমরা এই আইকনের উপর চেপে ধরে ছেড়ে দেব সো এই আইকনের উপর চেপে ধরে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আমাদের প্রিন্টারটি অটোমেটিকভাবে রেডি হতে থাকবে 15 মিনিটের মতো সময় লাগবে রেডি হতে সো যখন আমাদের রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যালটা ওঠা বন্ধ হবে তখন আমরা বুঝব এটা রেডি হয়েছে এখন প্রিন্টারটা যে কালি আমরা ঢুকিয়েছি প্রিন্টারের ভিতরে এই কালিগুলো প্রিন্টারের ভিতরে কালিগুলো টানবে প্রিন্টারটি অটোমেটিকভাবে সো 15 মিনিট পরে হয়ে 15 মিনিট হয়ে গেছে সো এখন আমরা প্রিন্টারে পেজ দিয়ে ফটোকপি করে দেখব কীভাবে স্ক্যানের মাধ্যমে ফটোকপি করতে হয় দেখুন এখানে আমাদের সিগন্যাল বন্ধ হয়েছে সো তার মানে আমরা বুঝবো যে আমাদের প্রিন্টারটি রেডি হয়েছে সো এখানে স্ক্যানার নিচে আমরা যে কোনো একটা পেপার দিব দেওয়ার পরে এখানে দুইটা আইকন দেখতে পাবেন সো একটা কালার এবং একটা সাদা কালো সো কালারের উপর টিপ মারলে কালার প্রিন্ট হবে এবং ব্ল্যাকের উপর প্রিন্ট সাদা কালোর উপর প্রিন্ট মারলে সাদা কালো প্রিন্ট হবে সো কালারের উপর প্রিন্ট চাপলে কালার প্রিন্ট হবে এবং সাদা কালোর উপর চাপলে সাদা কালো প্রিন্ট হবে সো আমি কালার প্রিন্ট করেছি দেখুন অনেক সুন্দর প্রিন্ট হয় এই প্রিন্টার দিয়ে দেখুন হুবহু অনেক সুন্দর কালার কোয়ালিটি প্রিন্টারটি কোয়ালিটি সম্পর্কে দেখেন কালার কিন্তু এক অনেক সুন্দর আসে প্রিন্টার নেক্সট ভিডিওতে কীভাবে এই প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করতে হয় সেটা আমরা দেখাবো সো এখন আমি ফটোকপি সাদা কালো ফটোকপি করব সো এর জন্য এখানে সাদা কালো ফটোকপি করার যে আইকনটা আছে এই আইকনটা সাদা কালারের আইকন আছে এখানে টিক মারলে হ্যাঁ নাও দেন তাহলে আমাদের সাদা কালো ফটোকপি সাদা কালো প্রিন্ট হয়েছে সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই